আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ক্রোম ব্রাউজারের ক্যাশ, কুকিজ এবং ব্রাউজিং হিস্টোরি এই জিনিসগুলো ডিলেট করবেন, যেন আপনার পিসির পারফরমেন্স বা ব্রাউজারের পারফরমেন্স ভালো থাকে বা ফাস্ট থাকে। সো এটা আপনি 7 দিন পর পর বা 15 দিন পর পর একবার করতে পারেন, তাহলে আপনার স্পিডটা ভালো থাকবে, ঠিক আছে আপনার? ওকে, তো এটা করার জন্য আপনি যেটা করবেন, সবার প্রথম আপনি আপনার ক্রোম যে কোনো একটা হ্যাঁ আপনি যে ক্রোম ব্রাউজারের ক্যাশ কুকিজ ডিলিট করতে চাচ্ছেন ওইটা ওপেন করেন। ওপেন করার পর একদম উপরের দিকে দেখেন একটা থ্রি ডট একটা বাটন আছে, ঠিক আছে, মেনু বাটন। সো এটার মধ্যে আপনি ক্লিক করেন, এটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা মেনু চলে আসবে পপ আপে। সো এখানে আপনি দেখতে পারবেন যে হিস্টোরি নামে একটা অপশন আছে, ঠিক আছে। এই হিস্টোরিতে হোভার করেন। হোভার করার পর আপনি এইখান থেকে যে হিস্টোরি আছে লেফট সাইডে ওপেন হবে, এই হিস্টোরির মধ্যে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এইরকম একটু লোড নেবে, দেন হচ্ছে আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে, এই পেজে রিডাইরেক্ট করে নিয়ে আসবে আপনাকে। তারপর আপনি যেটা করবেন, একদম নিচের দিকে দেখেন লেফট সাইডে দেখতে পারবেন ডিলিট ব্রাউজিং ডাটা নামে একটা বাটন পাবেন, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে আপনাকে রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসবে। ওকে, সো এখানে আপনাকে এইভাবে দেখানো হবে, বেসিক একটা পপ আপ বক্স দেবেন দেখবেন, এবং এখানে আপনি দেখতে পারবেন যে বেসিক আছে আর অ্যাডভান্স আছে। সো আপনি যেটা করবেন এখান থেকেও করতে পারেন, কারণ বেসিক কিছু জিনিস ডিলিট হবে, বাট আপনি যেটা করবেন এখান থেকে অ্যাডভান্স যে অপশনটা আছে এইটার মধ্যে ক্লিক করেন, অ্যাডভান্সে আসেন। আসার পরে এখান থেকে আপনি এই দেখেন কি কি ডিলিট করতে চান, এই জিনিসগুলো আপনি এখান থেকে ডিলিট করবেন, সবগুলাতে চেক মার্ক করবেন, যেটা দরকার হবে না এটা উঠাই দেবেন। সো ডিফল্টভাবে সবগুলা থাকবে, সবগুলা করতে পারেন আপনি আপনি ঠিক আছে। সো আপনি যদি চান যে না পাসওয়ার্ডগুলো অন্তত থাক, যেগুলো আপনি সেভ করে রাখছেন বিভিন্ন সাইটে লগ ইন করার জন্য ব্রাউজার, এটা যদি ডিলিট করতে না চান তাহলে এইটা উঠাই দিলেন। এছাড়া আপনি বাকি সব কিছুই ডিলিট করে দেন, আর যদি এইটাও আপনার না লাগে তাহলে এইটা সহ আপনি সবগুলা ডিলিট ডাটা করে দেন। ওকে, আর এইখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, দেখেন টাইম রেঞ্জ আছে, এইখানে দেখেন অল টাইম আছে, এইখান থেকে আপনি অল টাইমটাই সিলেক্ট করবেন। তাহলে হচ্ছে যত মানে যত ডাটা আছে, যত ক্যাশ কুকিজ ব্রাউজিং হিস্টোরি আছে সবগুলা ডিলিট হবে। আর আপনি যদি লাস্ট 1 ঘন্টার চান তাহলে এটা দিতে পারেন, লাস্ট 7 ডেজের চাইলে এটা দিতে পারেন, লাস্ট 4 সপ্তাহ ডিলিট করতে চাইলে এটা দিবেন, বাট আপনি এগুলো না দিয়ে অল টাইমটা সিলেক্ট করবেন, ঠিক আছে। মানে যত ডাটা আছে এর আগের বার ডিলেটের পর থেকে এই পর্যন্ত যত ডাটা ক্রিয়েট হয়েছে আপনার ব্রাউজারে সবগুলাই ডিলেট হয়ে যাবে। ওকে, সো ব্রাউজিং হিস্টোরি সব কিছু আপনি চেক মার্ক দিলেন, যদি বাই চান্স দরকার হয় পাসওয়ার্ডটা বাদ দিতে পারেন, ওকে, এটার জন্য তেমন কোনো সমস্যা নেই। বাট আপনি যদি এইগুলোও ডিলেট করতে চান, আপনি এটাও ডিলেট দিয়ে জাস্ট হচ্ছে ডিলেট, এই দেখেন এদিকে আছে মেন, মনে রাখবেন অল টাইম অল অল চেকবক্স দিলেন, দিয়ে ডিলেট ডাটা যে বাটনটা আছে ব্লু কালারের এটার মধ্যে আপনি ক্লিক করবেন। দেন কিছুক্ষণ সময় নেবে, দেখবেন একটু লোড নেবে, ওয়েট করবেন, কয়েক সেকেন্ড লাগবে, এটা ডিপেন্ড করে আপনার কত কত ডাটা আছে আপনার এটার মধ্যে এটার উপরে। ওকে, দেখেন এখানে দেখাচ্ছে ডিলেটেড ক্রোম ডাটা, সো গট ইট, দিয়ে আপনি জাস্ট কাজ শেষ। সো এটা করলে কি হলো, আপনার এই পর্যন্ত যত ক্যাশ কুকিজ ব্রাউজিং হিস্টোরি আরও যত যা কিছু আছে এই ব্রাউজার থেকে মানে ডিলেট হয়ে গেলো। সো এতে করে এই ব্রাউজার দেখবেন অনেক ফাস্ট হয়ে যাবে, আপনি কাজ করে অনেক ফাস্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া হচ্ছে অনেক সময় অনেক ধরনের ইরর আসে, সাইট স্লো হয়ে যায়, তারপরে অনেক ধরনের মানে অনেক কিছু হয়, টুকটাক যে কোনো ইরর মিরর পাইলেই আপনি কি করেন আপনার ব্রাউজারটাকে একবার এই এই জিনিসটা করেন, ঠিক আছে, ক্যাশ কুকিজ যেগুলো আছে এগুলো ডিলেট করে দেন, তাহলে দেখবেন আপনার মোটামুটি অনেক ফাস্ট হয়ে যাবে। আর কোনো ছোটোখাটো ইরর যেটি থাকবে বিভিন্ন সাইট ভিজিট করতে গিয়ে আপনি প্রবলেম ফেস করেন, এগুলো সব সলভ হয়ে যাবে। ওকে, তো এটা সিম্পল জিনিস, আমি আবার একটা রিমাইন্ডার দিয়ে দিই। জাস্ট আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, উপরে থ্রি ডট মেনু আছে এটার মধ্যে ক্লিক করবেন, করে জাস্ট আপনি হিস্টোরি থেকে এই হিস্টোরিতে আসবেন, এখান থেকে আপনি আরেকটা বাটন পাবেন সাইট নেমে ডিলিট ব্রাউজিং ডাটা, এখানে আসবেন, এখানে এসে জাস্ট এই অ্যাডভান্সে আসবেন, অল টাইম সিলেক্ট করবেন, এগুলো সবগুলো চেক থাকবে, না থাকলে চেক দিয়ে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে, জাস্ট এইটুকুই কাজ। ওকে, তো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন, অ্যান্ড আপনি আপনার ক্রোম ব্রাউজারের যে ক্যাশ কুকিজ ব্রাউজিং স্টোরেজ যে জিনিসগুলো আছে এগুলো আপনি ক্লিন করতে পারবেন, অ্যান্ড আপনার পিসি আরও ফাস্ট রাখতে পারবেন, কাজগুলো সহজে করতে পারবেন। সো আজ এ পর্যন্তই, আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।